আমি চেহারাটা কালা হলেও চেহারা হয় কালো, আপনাদের দেশে মেহমান আসে না, বাড়িতে মেহমান আসে মানে বাড়ি থেকে না করে দিছে দিনের পর মানুষ শুনে গেছে, দিনের পর শুনে গেছে না করে দিছে বাড়ির থেকে বলে যে দিনের না করে দেয় নাই তো একটু কথা তা বলবে মেহমান আসে না আপনাদের বাড়িতে আন্ডা বাজা আমলেট মামলেট বস্তু একটাই গেল তাও কথা বলবো ঠিক আছে পুষ্করি ফিসারি যেটাই বলেন একটা মাছ মারলেন সুন্দর একটা বড় সাঁতর একটা বড় মাছ মেরে আপনার বাড়িতে বিআই বিআই ছিলেন আপনারা ঠিক আছে তো ইনশাল্লাহ ভাষা কোনো সমস্যা নাই তো ভাষা সমস্যা নয় সামনে আপনার আমি রাতারাতি জার্নি দিনে উনি জার্নি ব্যাপারটা হচ্ছে কি এক বেচারা বিহার থেকে মাতাম টেনশন আমার উপরে খুব খিদা লাগছে ট্রেন জার্নি করে আমি খিদা একটু বেশি লাগে না হোটেলে গিয়েছে ভাই আমার গায়া হোটেলের মালিক বলছে ভাই আমি রমানা কি আপনাদের ভাষায় কি কয় বিলাতি নাই একবারে মাতৃভাষা কিছু বাংলা ভাষা বিলাতি নাই এদের আসামিসে কি কয় আর যেটা কদু ওদের কি কয় হোটেলের মালিক মানে আসামের মানুষ মানুষের মরিচের ঝাল কম খা কথা বুঝেছেন আমার যেই মাত্র হোটেলের মালিক ভাই মেরে পাশ পানি হোটেলের মালিকের কাছে কি বিহারি পানি লাভ সব এক গ্লাস পানি আমার ভিড় ভাই খায় জীবন হ্যাঁ দোকানে ভাবতেছে আমার কাছে পানি লাভে সবজি চাইতেছে এটা হচ্ছে ভাষা না বোঝার একটা বহুত বড় একটা মুসিবত এই জন্য মুরব্বীরা বলে এক দেশের গালি আমি দেশে টেলিফোনের মাধ্যমে বিআই বলে দিল গাড়ি ভাবনা চলছে আজকে আসতে পারলাম না আগামীকাল আসবো না আপনার কতটা টেনশন হলে বাড়িতে ফ্রিজ আছে অনেক কিছু আছে মাছ কাটা বললেন আপনি বললেন আমার মাছ আমার পুষ্করি আমি মারলাম আমার স্ত্রী তেল খরচ করে ফ্রাই করলো আমি কেন ঢাকনা দিয়ে ঢাকনা এটা খোলা রাখবো কিন্তু ফ্রাই মাছের ভাজা মাছের একটা দশ মন বাড়িতে আছে নাম কি মাত্র পাঁচজনে জানেন বাকি কয়েকটা বুঝে নিলাম কি আছে বিলাল বিলাল চিনে খান বিলাই এখন মহম বাড়ির মালিকে চিন্তা করে আচ্ছা খোলা রাখি তো বিরাট দুশ্মন তো বিড়াল লেখা আছে সব মানুষ করেছে রাখলাম বুঝলেন
মুসলমানের কান খারাপ নাই আল্লাহর বান্দা আমার যদি এই বাড়ির মহাজনা দেবা যদি আপনি এই বিড়ালকে সামনে নিয়ে দুদিন কান্না যদি বলেন না যদি করতেন আমার ভাইরা আমি এই জন্য বয়ান করে দিয়েছেন পৃথিবীর মুসলমান আমাদের আপনার বোন আপনার ভাগিনী আপনার আপন ভাগিনী পর্দায় সিন্নাতে পর্দা হজরে কর আমি যদি বলার শুরু করে দেই সম্ভব সমর পরিতন হয়ে যাবে আমি লম্বা সময় নিতে পারছি না বিশেষ করে আপনাদের খিদমতে আছে আপনার আপনার মেয়েটা গুহাজি বিশ্ববিদ্যালয়ের মাঝখানে হোস্টেলে চলে গেছে আপনার মেয়েটাকে হোস্টেল এমন সময় চলে আসছে আপনার ছেলে কলেজের মাঝখান থেকে রাতে বেড়ায় বাড়িতে আছে ড্রিঙ্ক করবে মদ্যপান করে আপনার সামনে উৎপাদন করবে ছেলের সামনে বাবা কথা বলে ঠিক কিনা বাবা সব ছেলের সামনে বাবা এসে বলতে গেলে
উল্টা করে উল্টা করে আপনাকে আর জব্দ করবে, জব্দ করবে, কিছু বলতে পারবে না, সহ্য করতে পারবে না। কথা বলে কারা রাগো, এদের সামনে কথা বলো কারা, জবানটাকে স্তব্ধ করে দাও, গুনাহ হয়ে যাচ্ছে এখন। বিশ্বাস যদি না হয় আল্লাহ নিজে বলেছেন যারা হাজার বছর আল্লাহ আল্লাহর নির্দেশ শুনিয়ে আমরা মানুষের আছি না, আমরা না মানলে আল্লাহর খুব লস হয়ে যাবে, কথা বলে লস হয়ে যাবে, আল্লাহর কিচ্ছু হবে না। তমাম পৃথিবীর মানে যদি আল্লাহ হাতে আল্লাহ বলে হাতে করে, হ্যালো গেদা এ গেদা নমস্কার আইছি আমাদের নমস্কার আমদেন আমদেন লই নিয়ে আমদেন আমদেন এই সারা চাই মাসির আল্লাহ চাই মাস কেরাহির উপরে দিচ্ছে গরম কেন যে ফাল পারে নিজেও কষ্ট হচ্ছে আপনাদের আমার আল্লাহ যেদিন আরশে মুআল্লা থেকে ছয় দিন ধরে আল্লাহ যেদিন থেকে বানিয়েছেন সেদিন থেকে পৃথিবীর মানচিত্রে দুনিয়ার মধ্যে যখনই কোন জালিম ক্ষমতার মধ্যে করছেন তখনই দুনিয়া গরম করে রেখেছে, ঠান্ডা হতে দেয় না। এটা পৃথিবীর মানচিত্রের মধ্যে ভূগোলে ইতিহাস প্রমাণ হয়ে আছে, বাস্তব কথা হয়। এগুলো আমি আর বয়স তিন লাখ কমে এখন সময় কষে দশটার পরে মাইকটা দিবে, ঠিক আছে, দশটার পরে মাইকটা দিয়ে বক্স থাকলে আমরা যারা আইবার মানুষ আয় গেছে অলরেডি নাকি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের তো কষ্ট করে আইসি, প্রশাসনের লোক যদি আসে কিভাবে ওদেরকে ম্যানেজ করা লাগে, ও টেকনিক আমাদের জানা আছে, পুলিশের মানুষ তো ভিতরে বক্স থাকলে বাইরে যদি আওয়াজ না হয় সমস্যা হবে, আচ্ছা তারপরে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমাদের তো এরকম না যে জোরাজুরি করে আপনাদেরকে বয়ান শোনানো লাগবে নাকি, আল্লাহ পাক কম শোনো বেশি কম শোনো বেশি আমল করো, আমরা এই বর্তমান এই ফর্মুলায় আছি এখন, ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ কি আছে আল্লাহ প্রথম করো সকলে বলো আমিন। সম্মানিত আল্লাহর নবী উম্মত যারা মুসলমানের আগে আমি আর বেশি লম্বা দিকে চলে যাই না, যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম আল্লাহর বান্দারা
কান খারাপ করে শুনুন আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে মাটিতে জাহেলিয়া কিছু ছিলেন মেয়েদের মত অনন্দা হইয়া বেহায়া বেহা পড়ে না হয় না দুনিয়ার মধ্যে তোমরা চলবা না জোরে বলুন ইয়া সুবহানাল্লাহ উযুর আল্লাহর নবীর উম্মতের মুসলমানের আগে আপনার মেয়ে আপনার ভাই আপনার ভাই বানাতে চান আল্লাহর নবীর ঘরের বারান্দার মধ্যে আমাদেরকে পৌঁছাইতে হবে বলে কথা বলুন ঠিক কিনা একটু দোয়া করবেন ছেলে মেয়ে এই কথা শোনে না কেন যে শুনে না এই কথা চেষ্টা করি না আমার ছেলে চাই শিক্ষাটা দেওয়া প্রয়োজন ছিল আমি বাবা হইয়া ওই শিক্ষাটা আমার ছেলে পেলে দিতে পারি না এই কথা বলুন দেখি না আল্লাহ এই জাহান্নামী ছেলেটা মেয়েটা বলবে আল্লাহ ওই মা অথবা ওই বাবাকে আমার সামনে হাজির করে দাও হাজির করে দাও চিৎকার